ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার জয়নাল আবেদিন। আজকে কথা বলবো ভিটামিন ডি আপনি কোথায় পাবেন, ভিটামিন ডি শরীরে কেন গুরুত্বপূর্ণ। প্রথমে বলি যে এটা আমরা কিছু নিয়মিত খাবার গ্রহণ করে, কিছু ব্যায়াম করে, জীবনের কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চললে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পেতে পারি। ভিটামিন ডি এর জন্য ওষুধ খেতে হবে এরকম না বিষয়টা, ওষুধকে না বলে আমরা কিছু খাবারকে হ্যাঁ বললেই ভিটামিন ডি চলে আসবে। ভিটামিন ডি এর অভাব হলে কী হবে মনে রাখবেন, ভিটামিন ডি আপনার শরীরে বোনস এবং মাসেল, এই যে হাড় এবং মাংসের জন্য, অর্থাৎ এক কথায় গঠনের জন্য খুব অপরিহার্য একটা ভিটামিন। এটা ফ্যাট সলিউবল, হ্যাঁ, এটা উদ্ভিদ থেকেও পাওয়া যায়, এটা সূর্যের আলো থেকেও পাওয়া যায়, এটা প্রাণীজ থেকেও পাওয়া যায়, প্রাণী থেকেও পাওয়া যায়। এখন এই ভিটামিন ডি যদি আপনি নিয়মিত না খান তাহলে আপনার কী হবে মনে রাখবেন, আপনার বোনস আছে না, হাড্ডিগুলো 206টা হাড় আমাদের শরীরে, এই হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় যাবে, সফট নরম হয়ে যাবে, এক সময় ফ্র্যাকচার হয়ে যাবে কোনো ছোট আঘাতেই, অথবা আমরা বলি যে অস্টিওপরোসিস, ফুটা ফুটা হয়ে যাবে, মানে ছোট একটা আঘাতে ইঞ্জুরিতে আপনার হাড্ডি ভেঙে যাবে, এটা একটা। দ্বিতীয়ত আপনার শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, স্কিনগুলো সুন্দর থাকবে না, মসৃণ থাকবে না, এই যে হেয়ার, চুল চুল পড়া শুরু হবে, চুল নতুন করে গজাবে না, এটা ইম্পর্টেন্ট। এরপরে ভিটামিন ডি আপনার শরীরের যেমন ফসফরাস আর ক্যালসিয়াম আছে এটা অ্যাবজর্ব করতে সহযোগিতা করে, যেমন খাদ্য থেকে, খাদ্যনালী থেকে আমরা যে খাবারগুলো খাই ওখান থেকে এই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে এই ভিটামিন ডি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি ভিটামিন ডি কম থাকে তাহলে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না, আপনার হাড্ডিগুলো দুর্বল হবে, মাসেল খিটকে মানে মানে ক্র্যাম্পিং হবে, আপনার মেজাজ খিটকিটে থাকবে, আপনার ভালো লাগবে না দিন শেষে। তো এখন আমরা কোথায় পেতে পারি, বাজারে কিনতে পাওয়া যায় সেটা আলাদা হিসাব, আমি তো বলছি ওষুধকে না পড়েন, আপনি নিয়মিত সপ্তাহে 2-3 দিন এই দুপুরের রোদে, যেমন 11টা থেকে 1টার মধ্যে রোদে খালি গায়ে এক্সপোজ করবেন নিজেকে 10-15 মিনিট সূর্যের আলোর নিচে। আমরা অনেক সময় কিন্তু যে গ্লাস থাকে না কালো, গ্লাসের ভিতরে সূর্যের আলো আসে, ওই গ্লাসের আলোতে কিন্তু ভিটামিন ডি আসবে না, গ্লাস সরাই দিতে হবে। অনেকে সানস্ক্রিন মেরা যদি সূর্যের আলোতে যান তাহলেও কাজ হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, সূর্যের আলো একটা ইম্পর্টেন্ট, সপ্তাহে 2-3 দিন। আর এছাড়া কিছু খাবার আছে যেটা গ্রহণ করে আপনি পেতে পারেন, যেমন কলিজা, সেটা গরুর কলিজা সবচেয়ে ভালো। এরপরে অয়েলি ফিশ, সামুদ্রিক মাছ, যেমন স্যালমন ফিশ, টোনা মাছ, ইলিশ মাছ, পোয়া মাছ, মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট। এছাড়া কোথায় পাবেন, মাশরুমে পাবেন, মিল্ক পাবেন, হ্যাঁ দুধের মধ্যে পাবেন, এরপরে বিভিন্ন রকমের বাদামে পাবেন, খুবই ইম্পর্টেন্ট, বাদাম খেতে পারেন। এছাড়া যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ডিম, ডিমের কুসুম এক বলা হয়, হ্যাঁ এক ইয়কস, এক্স ইয়ক মানে আমরা বলি ডিমের কুসুম, ওই ডিমের সাদা অংশে প্রোটিন থাকে আর ভিতরে যে কুসুমটা হলুদ কালারের এইখানে থাকে ভিটামিন ডি, এইটা আপনি নিয়মিত গ্রহণ করলে ভালো কোলেস্ট্রল শরীরে তৈরি হবে। তো সোডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করুন, একটু ব্যায়াম করবেন, ঘুমটা নির্দিষ্ট সময়ে যাবেন, হ্যাঁ আর সূর্যের আলো তো অবশ্যই 2-3 দিন যাবেন, দেখবেন যে শরীরে কোনো ভিটামিন ডি এর অভাব থাকবে না।